আজকে আমরা সাজেশন অনুযায়ী গণিতের এক নম্বর অঙ্কটা সমাধান করব সেট ও ফাংশন থেকে। প্রশ্নটা কি দেওয়া আছে, এ সেটের মান হচ্ছে 1, 2, 3, বি সেটের মান হচ্ছে এক্স এপসাইলন এন সাচ অ্যাজ এক্স স্কোয়ার গ্রেটার দেন 15 এবং এক্স কিউব লেস দেন 200, সি সেটের মান দেওয়া আছে 3, 5, 6 এবং আর এর মান দেওয়া আছে এক্স কমা ওয়াই সাচ অ্যাজ এক্স এপসাইলন এ ওয়াই এপসাইলন এ এবং ওয়াই সমান এক্স প্লাস ওয়ান। এখন প্রশ্নগুলো হচ্ছে ক নাম্বার আছে, বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। খ নাম্বারে আছে, আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোম আর ও রেঞ্জ আর নির্ণয় করো। গতে আছে, প্রমাণ করো যে এ বাদ বি ইউনিয়ন সি সমান এ বাদ বি ইন্টারসেকশন এ বাদ সি। এখন আমরা ক নাম্বার অঙ্কটা সমাধান করব। বলা আছে কি বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, অর্থাৎ আমরা জানি যে সেট গঠনের পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি কোনটা? তালিকা পদ্ধতিতে উপাদানগুলো যেগুলো আছে সব দেওয়া থাকে, অর্থাৎ উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে। আর সেট গঠন পদ্ধতিতে উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে না, এগুলো একটা ধর্ম দেওয়া থাকে। অর্থাৎ যেমন বিটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে আছে, অর্থাৎ এখানে কিন্তু দেখো এর মতো এতে যেমন সুনির্দিষ্টভাবে দেওয়া আছে উপাদানগুলো কী কী 1, 2, 3, আবার সি সেটাও দেওয়া আছে 3, 5, 6, অর্থাৎ এই দুইটা হচ্ছে তালিকা পদ্ধতি। আর এটা আছে হচ্ছে সেট গঠন পদ্ধতিতে, অর্থাৎ একটা সাধারণ ধর্ম দেওয়া আছে। কী ধর্ম? যে এক্স এপসাইলন এন, অর্থাৎ এন মানে আমরা জানি হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এন এর মানগুলো কি 1 থেকে শুরু করে 1, 2, 3, 4 অসীম পর্যন্ত, অর্থাৎ ধনাত্মক যে অখণ্ড সংখ্যাগুলো আছে সেগুলো সবই হচ্ছে আমার এন। তাহলে এক্স এর মানটা হবে এন এর মধ্যে যে মানগুলো আছে সেগুলো, অর্থাৎ 1, 2, 3, 4 যে কোনো হতে পারে। আর কী কী শর্ত পূরণ করতে হবে? এক্স স্কোয়ার গ্রেটার দেন 15 হতে হবে, অর্থাৎ এন এর মান বসাবো এবং এক্স স্কোয়ারের মান 15 থেকে বড় হতে হবে, এবং সাথে সাথে এই শর্তটাও মানতে হবে, অর্থাৎ এক্স কিউবের মান 200 থেকে ছোট হতে হবে। তাহলে আমরা এক নম্বর অঙ্কটা সমাধান করি। দেওয়া আছে কি বি সমান এক্স এপসাইলন এন সাচ অ্যাজ এক্স স্কোয়ার গ্রেটার দেন 15 এবং এক্স কিউব লেস দেন 200। এখন আমরা এক্সের মানগুলো, অর্থাৎ এন সমান যে আমরা দেখলাম 1, 2, 3, 4 এরকম অসীম পর্যন্ত হতে পারে, অর্থাৎ ধনাত্মক অখণ্ড সংখ্যাগুলো। এখন ফার্স্টে আমরা 1 নিয়ে কাজ করব। তাহলে এক্স সমান যদি 1 হয় তাহলে আমার এই দুইটা শর্তই পূরণ করতে হবে। তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে 1 স্কোয়ার সমান 1, এটা কি 15 চেয়ে বড়? না, 1 15 চেয়ে বড় না, এবং এই শর্তটাও পূরণ করতে হবে, এক্স কিউব তার মানে 1 কিউব সমান 1, 1 200 চেয়ে ছোট। তাহলে দেখো এখানে এই শর্তটা মানতেছে, অর্থাৎ 1 200 চেয়ে ছোট হচ্ছে, কিন্তু এক্স স্কোয়ার কিন্তু 15 চেয়ে বড় হচ্ছে না, তাহলে আমার এক্স সমান 1 হবে না, অর্থাৎ বি সেটের মান 1 হবে না। আমাকে দুইটা শর্তই পূরণ করতে হবে, যখন দুইটা শর্ত পূরণ হবে তখনই সেটা আমার বি সেটের উপাদান হবে। এখন আমরা এক্স সমান 2 বসায় দেখব। তাহলে এক্স সমান 2 হলে এক্স স্কোয়ার অর্থাৎ হচ্ছে 2 স্কোয়ার, অর্থাৎ 4 4, কি 15 চেয়ে বড়? না, 4 15 চেয়ে বড় না, এবং এক্স কিউব সমান হচ্ছে 2 কিউব সমান 8, 8 হচ্ছে 200 চেয়ে ছোট, অর্থাৎ এখানেও এই শর্তটা পূরণ হচ্ছে না বাট এটা হচ্ছে, তাহলে এক্স সমান 2ও হবে না। এখন আমরা দেখব এক্স সমান 3 হলে, তাহলে এক্স সমান 3 হলে এক্স স্কোয়ার সমান 3 স্কোয়ার সমান 9, 9 15 চেয়ে বড় না ছোট, তাহলে এটাও হচ্ছে না, আর এক্স কিউব সমান আছে 3 কিউব সমান 27, এটা 200 থেকে ছোট, তাহলে এখানেও আমার একটা শর্ত পূরণ হচ্ছে না, তাহলে এটাও হবে না। এরপর আসি তাহলে এক্স সমান 4 হলে, এক্স সমান 4 হলে এক্স স্কোয়ার সমান 4 স্কোয়ার, 4 স্কোয়ার মানে হচ্ছে 16, এবং 16 15 চেয়ে বড়, তাহলে এই শর্তটা পূরণ হয়েছে। এরপর এক্স কিউব সমান হচ্ছে 4 কিউব সমান 64, এটা 200 চেয়ে ছোট, তাহলে এখানে আমার দুইটা শর্তই পূরণ হচ্ছে, অর্থাৎ আমরা বি সেটের একটা উপাদান পাইলাম হচ্ছে 4। এরপর আসি এক্স সমান 5, এক্স সমান 5 হলে এক্স স্কোয়ার সমান 5 স্কোয়ার সমান
25 যেটা কিনা 15 এর চেয়ে বড় তাহলে এই শর্তটা পূরণ হচ্ছে এখন দেখি এই শর্তটা পূরণ হয় কিনা তাহলে x কিউব সমান হচ্ছে 5 কিউব সমান 125 যেটা 200 এর চেয়ে ছোট এটাও পূরণ হচ্ছে তাহলে b সেটের আরেকটা উপাদান হচ্ছে 5 এরপর আমরা যাই x সমান 6 এ তাহলে x সমান 6 হলে x স্কয়ার সমান 6 স্কয়ার সমান 36 যেটা 15 এর চেয়ে বড় তাহলে এই শর্তটা পূরণ হইছে এরপর x কিউব সমান 6 কিউব সমান 216 যেটা 200 এর চেয়ে ছোট হওয়ার কথা ছিল কিন্তু 216 200 এর চেয়ে ছোট না বড় তাহলে এই শর্তটা পূরণ হয়নি তাহলে x এর মান 6 হবে না এখন দেখো x x এর x কিউবের মান যখন আমি 6 কিউব হচ্ছে 216 তাহলে 7 যদি বসাই আমি x এর মান তাহলে 7 কিউব তো 216 এর চেয়েও বড় হবে অর্থাৎ সেগুলো কোনটাই মানে 6 এর পরে যত সংখ্যা আছে কোনটাই আমার 200 এর চেয়ে ছোট হবে না অর্থাৎ এই শর্তটা সব সময় মানবে না সেক্ষেত্রে আমার 6 এর পরের আর সংখ্যাগুলো আমার a সেটের উপাদান হবে না তাহলে আমাদের এখানে আমরা b সেটের উপাদান পেলাম দুইটা একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 5 তাহলে অতএব যেহেতু আমাদের তালিকা গঠনে বের করতে বলছে তাহলে সেট b সমান আমরা লিখব 4,5 এবং আমরা জানি যে আমাদের সেটকে সবসময় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে হয় তাহলে আমার ক নাম্বারটা হয়ে গেছে